হাই ফ্রেন্ডস স্বাগত সবাইকে আমার চ্যানেলে তো ফ্রেন্ডস এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই বাইকটার আমরা আজকে লিক সারাবো বা এই যে সামনের চাকাটা দেখতে পাচ্ছেন সামনের চাকাটা লিক হয়ে গেছে লিকটা আমরা আজকে সারাবো তো লিক সারানোর জন্য আমরা ফার্স্ট সামনের চাকার ব্রেকটা খুলে নিচ্ছি চাকাটা খুলে নিচ্ছি এবং লিকটা আমরা কীভাবে সারাচ্ছি সেটা হচ্ছে দেখুন লিক সারানোর জন্য প্রথমে কী করতে হবে যদি সামনের চাকা লিক হয় বেশি কিছু খোলার দরকার হয় না সামনের চাকা যে এক্সেলটা থাকে এক্সেলটা খুলে টেনেরামভাবে বের করে নেবে নিয়ে গাড়িটা ফুল স্ট্যান্ডে দিলে তারপরে হচ্ছে গিয়ে পিছন দিকে চাপ দিলে অটোমেটিক এটা হয়ে যাবে এবং টেনে আপনারা সেটা টেনে না বের করে নেবেন এবার দেখুন যে চাকাটা বেরিয়ে গেছে চাকাটা এবারে আমরা কীরকমভাবে এটা মানে খুলি চাকাটা ফার্স্ট খুলতে গেলে আমাদেরকে এরকম চাপ মারতে হবে কেননা গাড়ি তো চলতে চলতে চাকাগুলো সব সাইডে একটু চেপে যায় প্রথমে টাই লিভার মারলে খোলে না তো সেই জন্য আমাদের ফার্স্ট চাকাটা চারিদিকে চেপে চেপে একটু বসিয়ে নিতে হবে বা যে হাওয়াটা থাকে হাওয়াটা ফেলে নিতে হবে যাদের কাছে যন্ত্র আছে তাদের কাছে অসুবিধা হবে না বাট সবাই তো মেশিন রাখতে পারে না তো তারা এই ভাবে চাকাটা খুলতে পারে তো ফার্স্টে আমরা চাকার হাওয়া ফেলে নিলাম এবার হাওয়ার যে হচ্ছে কি তোমার টাইলি ইয়ে থাকে টাই লিভার থাকে টাই লিভার দিয়ে আমরা কি কীরকমভাবে ধরছি দেখুন এটা খুব কেয়ারফুলিভাবে ধরতে হবে কারণ তোমার ভিতরে যে টিউ থাকে একটু উল্টো পাল্টা হলে টিউটা আরও বেশি লিক হয়ে যেতে পারে তো সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে খুব সাবধানতার সঙ্গে এটা খুলতে হবে যারা নতুন আছেন নতুন নতুন লিক সারানো শিখছেন একটু ভালো করে লক্ষ্য রাখবেন যাতে টিউ টাইল লিভারটা ভালো করে পড়ে নাহলে খুব সমস্যার মধ্যে পড়তে হবে এই যে টাইল লিভার এরকম মারছেন মারতে মারতে দেখা যাচ্ছে নতুন আছে টিউ লিক হয়ে যায় তো টিউ লিক হয়ে গেলে দেখা যাচ্ছে আপনি একটা লিক সারতে থেকে যাচ্ছেন সেই জায়গায় আপনার দুটো লিক হয়ে গেছে সেই যদি এবার যে হোক যার গাড়ি সে যদি না বুঝতে পারে তাহলে ভালো বাট সে যদি বুঝতে পারে যে আপনার টায়ার লেবার লেগেছে তাহলে প্রবলেম হয়ে যেতে পারে তো দেখুন আমাদের টায়ারটা খোলা হয়ে গেছে তার মানে এক সাইডে আমরা খুলে নিয়েছি এবার আমরা যে ভ্যালের জায়গাটা থাকে সেটা আমরা খুলব ভ্যালের জায়গাটা না যদি বেরোয় অনেক সময় কি হয় অনেক কারোর গাড়ির লিক হয়ে যায় সেই চাকা সমেত চালিয়ে আসে তখন একটু প্রবলেম হয় একটু ভালো করে হচ্ছে ধরবেন বেরিয়ে যাবে অসুবিধা হবে না তো এবার দেখুন আমরা ভিতর থেকে টিউটা বের করে নিচ্ছি এরকমভাবে সব টিউটা বের করে নেবে কত বড় লিক হয়েছে দেখুন এ দেখতে পাচ্ছেন কতটা বড় লিক হয়েছে অ্যাকচুয়ালি এই যে চাকাটা ছিল চাকাটা হচ্ছে আর চলবে না বাট আমরা জিনিস চালিয়ে দেবো অসুবিধা নেই দরকার বড়ো লিক করে দেবো তার মানে তাপি মেরে দেবো এর স্ট্যাম্প কিনতে পাওয়া যায় বাট এত বড় লিক হয়েছে মানে স্ট্যাম্পে চলবে না তো এই লিকটা সারানোর জন্য দেখুন আমরা কি নিয়েছি সিরিজ কাগজ নিয়েছি সিরিজ কাগজ নিয়ে ভালো হয়েটা আমার ঘষে নেবো এরপরে আমরা কি করছি আমাদের কাছে অত বড় যেহেতু স্ট্যাম্প ছিল না তো সেই জন্য আমাদের কাছে যে গাড়ির জামাটা ছিল না ওই চাকার জামাটা ছিল ওই চাকার জামা থেকে আমরা একটা কিছু অংশ টিউবের কেটে নিচ্ছি কারণ টিউ রিপেয়ার লিক সারানোর জন্য ছোটো ছোটো স্ট্যাম্প কিনতে পাওয়া যায় যে অত ছোটো স্ট্যাম্পে এই যে লিকটা আছে লিকটা সারানো যাবে না কারণ এটা লিক নয় এটা বাস্ট হয়ে গেছে বলতে পারেন টিউটা তো সেই জন্য আমাদের ওই গাড়ির জামা হচ্ছে কেটে নিয়ে আমাদের এখানে বসাতে হবে অনেক দোকানে কি করে এগুলো বাদ দিয়ে দেয় বাট বাট বাদ দিলে তো হবে না না সব রকম কাজ করতে হবে তো দেখুন আমরা জামার থেকে ওই যে টিউটা কেটে নিয়েছি এবং কীরকমভাবে আমরা ওটাকে কোনগুলো কেটে নিচ্ছি ভালো করে চারগালাগুলো কেটে নিতে হবে কোন কোন টাইপে থাকলে ওগুলো কি হয় পরবর্তীকালে ওই কোন থেকে উঠে যাওয়ার চান্স থাকে ওই জন্য কোনগুলো একটু গোল করে কেটে নিতে হবে এর আগেরটাই দেখেছিলেন আমরা কি করেছি টিউটা ভালো করে ঘষে নিয়েছি এবং এবারে যে স্ট্যাম্পটা দেবো স্ট্যাম্পটাও আমাদের ভালো করে ঘষে নিতে হবে দেখুন স্ট্যাম্পটা আমরা কতটা সুন্দরভাবে ঘষে নিচ্ছি স্ট্যাম্পটা এমনভাবে ঘষবেন যা যাতে একটু পাতলা হয়ে যায় ভালো করে ঘষে নেওয়ার পরে আমরা দুটো সাইডে সেলিশন আটা দেবো দিয়ে আর এটাকে ভালো করে চিপকে দেবো তো ফ্রেন্ডস সরি টু সে আমাদের স্ট্যাম্প মারাটা কমপ্লিট হয়ে গেছে আমি পরবর্তী কোনো ভিডিওটা দেখানোর চেষ্টা করবো পুরোটাই দেখালাম বাট যখন স্ট্যাম্পটা মারা হলো সেই সময় একটু ফোনটা প্রবলেম হচ্ছিলো যার জন্য স্ট্যাম্প মারাটা আমি দেখাতে পারলাম না তো সরি বাট কিভাবে আমরা কীরকম প্রসেসিংয়ে করছি সব জিনিসটা সেটা সবাই সব কিছুই দেখিয়েছি আপনাদেরকে তো ফাইনালি আমরা হচ্ছে গিয়ে এবার দেখুন কিভাবে আমরা এই যে টিউটা পড়াতে হয় সেটা আমরা দেখাবো তো জাস্ট দু মিনিটের ভিডিওটা আমি দু মিনিট না এক মিনিটের ভিডিওটা আমি দেখাতে পারিনি কিভাবে স্ট্যাম্পটা আমরা আটা দিয়ে চিপকে দিচ্ছি বাট সবটুকুই দেখিয়েছি তো আশা করি আপনারা সব পারবেন যতটুকু কাজের দরকার সবটুকুই দেখিয়েছি অসুবিধা হবে না আপনাদের তো এবার আমরা আমাদের যেহেতু লিক সারানো হয়ে গেছে ওই যে জামা আছে জামার ভিতরে আমরা টিউটা পরিয়ে দিল দিয়েছি দেওয়ার পরে টায়ারে যেমন ছিল টিউটা আমরা ঠিক সেরকমভাবে আবার বসিয়ে দিচ্ছি ঠিক টিউও আবার বসাতে গেলে একটু কেয়ারফুলি সাথে বসাতে হবে আমি তো একটু আগে আপনাদেরকে বলছিলাম ফার্স্টে যে টিউব বসানোর সময় টায়ার লিভারের প্রবলেম হয় টিউব খোলার সময় টায়ার লাগলে লিক হয়ে যায় ঠিক তেমনই টিউবটা যখন বসাবেন এরপরে যখন টাইলিভার লিভার মেরে মেরে টিউবটা টায়ারটা চারদিকে বসাবেন তখন একটু ভালো করে খেয়াল রাখবেন যাতে টায়ার টিউয়েতে টাইলিভার না লাগে টিউবেতে টাইলিভার লাগলে এবার যদি আপনার টাকা ফেরো হাওয়া বেরিয়ে যায় তো প্রচুর বিরক্ত লাগে এই জায়গাগুলো ইয়ে করতে ফের হচ্ছে খুলে লিক সারাতে গেলে তো সেই দিকটা ভালো করে কেয়ারফুল রাখবেন বা কেয়ারফুল থাকবেন একটু ভালো করে লক্ষ্য করে আর টিউটা এমনভাবে পরাবেন যাতে ভিতরে ভাঁজ না পড়ে দেখুন আমরা টাইলিবারটা কতটা যত্ন করে বা যত্ন সাহায্যে কেয়ারফুলিভাবে আমরা টায়ারটা ওর সাথে অ্যাটাচ করছি টাই লিভারের সাহায্যে যারা নতুন কাজ সবে শুরু করেছেন তাদের একটু প্রবলেম হবে যখন এক্সপার্ট হয়ে যাবেন কোনো ব্যাপার নয় পড়িয়ে দিতে পারবেন অ্যাকচুয়ালি টায়ারটা টায় লিভারের সাহায্যে পড়ানোটা কোনো ব্যাপার নয় বাট ওই পড়ানোর সাথে সাথে লক্ষ্য রাখাটাই মেন আপনি বুঝতেই পারবেন আপনি যখন নতুন থাকবেন কেয়ারফুলিভাবে পড়াবেন তারপরেও আপনার হচ্ছে দেখবেন লিক হয়ে যাচ্ছে এটা যারা একটু নতুন থাকে তাদের একটু প্রবলেম হয় দু চারটে টায়ার লিক সারানো পরে অসুবিধা হয় না তো ফ্রেন্ডস এটাই ছিল আমাদের আজকের ভিডিও যে টায়ারের কিভাবে লিক সারাতে হয় আশা করি আপনাদের আপনারা বুঝতে পেরেছেন কিভাবে লিক সারাতে হয় এবং আমি পরবর্তীকাল আরও অনেক টায়ারের লিক সারানো রিলেটেড ভিডিও আনবো তো ফ্রেন্ডস ফাইনালি আমাদের কমপ্লিট টায়ারের লিক সারানো এবার আমরা এটা পড়িয়ে দেব